আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের পশ্চিম সাইডে, যে বকুল ভাইয়ের কলভর্তা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয়, তো সেখানে আসছি। তো আজকে আমি বকুল ভাইয়ের যে কলভর্তা আছে সেটা খাবো এবং কি কি উপকরণ দিয়ে সেই কলভর্তা তৈরি করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বকুল ভাই কলাটাকে দুই ভাগ করে নিয়ে কলার উপর যে চোচাটা আছে সেটা সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছে, কারণ কলার সাথে তো আর চোচাটা দেওয়া যায় না, এই জন্য কলার সাথে চোচাটা আলাদা করে নিচ্ছে। কলাভর্তার সাথে বিভিন্ন রকম আইটেমগুলো যোগ করছে, এর মধ্যে বড়ই, চালতা, আমড়া, তারপরে হচ্ছে কিছু মশলা আছে, বিভিন্ন মশলা, তারপরে হচ্ছে তেঁতুল। তো এছাড়া আরও কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে হয় কলাভর্তা। তো ভিডিওটা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। এটা কি দিচ্ছেন? এটা চালতা, কাঁচা চালতা, কাঁচা চালতা। মশলা দেওয়া হচ্ছে, তার সাথে এখন এর সাথে আমড়া দেওয়া হলো। সাথে একটু কিছু কাঁচা বড়ো দিচ্ছে, কলা ভর্তার কি আলাদা আলাদা আইটেম আছে নাকি? সব কিছু দিয়ে এটা হচ্ছে মিক্সড। জি ভাই, 20 টাকা একটু দেরি হবে ভাই, আপনাকে দিব, পিছনে অর্ডার আছে। এটা হচ্ছে মিক্সড কলা ভর্তা তৈরি করা হচ্ছে।
এছাড়া কি শুধু কলা ভর্তা দেওয়া হয় না? না, মিক্সটি হয়, মিক্স শুধু মিক্স, শুধু কলা দিলে টেস্ট হয়। এখন কিছু পরিমাণ তেঁতুল দেওয়া হচ্ছে। অনেক সময়ের ব্যাপার, যে পরিমাণ কষ্ট করছেন তার পরিবর্তে তো 20 টাকা মানে কম হয়ে যায়। এই বেশি হয়ে যাচ্ছে, আপনি এটা কোথা থেকে শিখছেন? এটা একা একাই। আপনার বাসা কোথায়? বিনাতপুরে। দাসমারি মানে এই ক্যাম্পাসে কতদিন যাবত আপনি? অনেক। এই ব্যবসা 11 বছর হলো। অন্য ব্যবসা করতাম, বই বিক্রি করতাম। বই বিক্রি করে তো করতে করতে আবার এগুলো ধরলেন, মানে ওই সময় বইয়ের ব্যবসা কম চলতো। দেখতে পাচ্ছেন কলা ভর্তা অলরেডি তৈরি করা হয়ে গেছে। এটা হচ্ছে মিক্সড কলা ভর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় যেটা এখন। কিছু লাগবে কেমন? অনেক সুন্দর না? তুলে দিয়েছে কটা দেবো ভাই? এটা হচ্ছে 1 কাপ 20 টাকা। 1 কাপ 20 টাকা।